আজকের গল্প রেহানার অ্যাস্থানোপিয়া মগরাহাট পশ্চিম বাসমোড়ের একটি ছোট্ট মেডিকেল ক্লিনিকে ডাক্তার আনোয়ারুল হক লস্কর সেবা দিয়ে যাচ্ছেন বহু বছর ধরে তার হোমিওপ্যাথি চিকিৎসার দক্ষতা গ্রামবাসীর মধ্যে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে একদিন তার ক্লিনিকে এলেন এক নূতন রুগী মিসেস রেহানা বেগম তার সমস্যাগুলো ছিল কিছুটা জটিল এবং অন্যদের থেকে আলাদা রেহানা বেগম বেশ কিছুদিন ধরে চোখের দৃষ্টি সমস্যা মাথার পেছনে এবং পেশিতে ব্যথা নাভির দুর্বলতা এবং শরীরের সর্বদা শীত শীত বোধ করার সমস্যায় ভুগছিলেন তিনি কাজের ঘষার মাধ্যমে সাধারণ কিছু অনুভূতি সহ্য করতে পারছিলেন না সব সবথেকে অদ্ভুত লাগছিল তার নার্ভাস ডেপনেস এবং শরীরের কন্টাক্টিভ সেন্সেশন যা তাকে অত্যন্ত অসুবিধায় ফেলে দিয়েছিল রেহানা বেগম তার সমস্যাগুলো নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো সমাধান পাননি অবশেষে তিনি ডাক্তার আনোয়ারুল হক লস্করের ক্লিনিকে এলেন ডাক্তার লস্কর ধৈর্য সহকারে তার সমস্যাগুলো শুনলেন এবং তার কেস হিস্ট্রি নিলেন তিনি জানালেন রোগটি অ্যাস্থানোপিয়া হতে পারে যেখানে চোখে ক্লান্তি এবং সামান্য সংবেদনশীল সমস্যা দেখা যায় রেহানার বেগমের লক্ষণগুলো এইরকম ছিল চোখে দৃষ্টি সমস্যা পেশিতে ব্যথা নাভির দুর্বলতা নার্ভের অসিষ্ণুতা সর্বদা শীত শীত বোধ করা কাগজের ঘষা সহ্য করতে না পারা নার্ভাস ডেফনেস এবং কন্ট্যাকটি সেন্সেশন। ডাক্তার লস্কর তার লক্ষণগুলো বিশ্লেষণ করে তার রেপাটরির সঠিক ঔষধ নির্বাচন করলেন রোগীর বিস্তারিত কেসিসটি এবং রোপেটরি করা পরে তিনি রোগীর জন্য অ্যাসারাম ইউরোপিয়াম ঔষধটি নির্বাচন করলেন ডাক্তার লস্কর তাকে অ্যাসারাম ইউরোপিয়াম নিয়মিত গ্রহণ করার পরামর্শ দিলেন একটি নির্দিষ্ট পোটেন্সিতে সেটা পোটেন্সিটা এলএম পোটেন্সির ওষুধ তিনি তৈরি করে দিলেন এবং তার জীবনধারা সম্পর্কে কিছু পরিবর্তন আনতে বললেন কয়েক সপ্তাহ পর রেহানা বেগম আবার ডাক্তার লস্করের কাছে এলেন এবং জানালেন যে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তার চোখের সমস্যাগুলো অনেকটা কমে গেছে পেশির ব্যথা এবং নার্ভের দুর্বলতাও কমেছে তিনি এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন ডাক্তার আনোয়ারুল হক লস্করের সঠিক চিকিৎসা ও পরামর্শ রেহানা বেগম তার জীবনের সুস্থতা ফিরে পেয়েছিলেন এই গল্পটি মগরাট পশ্চিম বাসমোড়ের গ্রামবাসীদের কাছে প্রেরণার উৎস হয়ে রইল ডাক্তার লস্করের সেবার প্রতি তাদের আস্থা আরও দৃঢ় হলো সুপ্রিয় দর্শক এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম গল্প এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন